আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা ফাইবার থেকে ইনকাম করার ওয়ান অফ দ্য বেস্ট, কম্পিটিশন কম এন্ড 100% কাজ পাওয়া যাবে এমন সিক্রেট একটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিব, কিভাবে করতে হবে সেটি শিখিয়ে দিব, কিভাবে ক্লায়েন্টকে করে জমা দিবেন এন্ড ইনকামটা কিভাবে ট্রান্সফার করে আনবেন, টোটাল বিষয়বস্তু সিক্রেট হাবিজাবি যত কিছু আছে সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করে যাব। সো এই ভিডিওটি আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, প্রফেশনালি ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন, স্টুডেন্ট অবস্থায় যারা ঘরে বসে প্রত্যেক মাসে 20 থেকে 22 হাজার বা 10 থেকে 15 হাজার টাকা হাত খরচের জন্য ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই একটি হেল্পফুল ভিডিওতে চলেছে। কারণ এমন ইন্টারেস্টিং, হেল্পফুল এন্ড সিক্রেট বিষয়বস্তু পেইড কোর্স ছাড়া কোথাও পাওয়া যায় না। তো আমরা আপনাকে পেইড কোর্সের সকল বিষয়বস্তু ফ্রিতে দেওয়ার চেষ্টা করতেছি, তাই গুরুত্ব সহকারে ফুল ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনারা এক ধাপ এগিয়ে যেতে পারবেন। তো আমরা এখন আছি দেখতে পাচ্ছেন fiverr.com এ। তো ফাইবারে আসার পর আপনারা সিম্পলি এই সার্চ বারে সার্চ করবেন একটা কিওয়ার্ড লিখে, আমরা একটু সার্চ করতেছি, তো ফাইল কনভার্ট এটা লিখে আমরা সার্চ করব। তো ফাইল কনভার্ট লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গিগ আসছে। বিলিভ মি, এই প্রত্যেকটা গিগের কাজ খুবই সহজ এবং পাওয়াটাও খুব সহজ, কম্পিটিশনও খুবই কম। এবং আপনারা যদি একটু দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে দেখেন এই গিগটা $5 করে নিচ্ছে। এই কাজগুলো সবগুলো ছোট ছোট কাজ, ঠিক আছে? এই জন্য বায়াররা যাকে তাকে কাজ দিয়ে দেয়, এত মানে হাই স্কিল কাজ না, করতে 5 থেকে সর্বোচ্চ 7 মিনিট বা 8 মিনিটের মতো টাইম লাগবে। এন্ড যে কেউ কাজ পায়, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিগে হচ্ছে গিয়ে 700 টাকা, 800 টাকা, 900 টাকা, 359 টাকা কাজ দেখতে পাচ্ছেন, সবাই $5 করে নিচ্ছে, $10, $5, মানে ছোট্ট ছোট্ট কাজ, খুবই সিম্পল এন্ড অনেক বেশি কাজ পাওয়া যায়। বিলিভ মি, এই কাজগুলো আপনারা সবাই প্রফেশনালি খালি ডিজিটাল মার্কেটিং, এসইও সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন এগুলোর পিছনে দৌড়ান, বাট ওগুলোতে কম্পিটিশন এখন লাখ লাখ ভাইয়া। তো ওগুলোর পিছনে দৌড়াইলে দেখা যায় যে কম্পিটিশনের কারণে কাজ পাওয়া খুবই টাফ হয়ে যায়। কিন্তু এই সিক্রেট ছোট্ট ছোট্ট বিষয় যেগুলোতে কাজ সহজে পাওয়া যায়, এগুলো আপনারা জানেনই না বা কেউ আপনাকে শেয়ার করে না। আমার এই চ্যানেলে আমি এখন থেকে একদম একটা ব্রত নিয়েছি যে আপনাদেরকে আমি এই সকল সিক্রেট ছোট ছোট কাজগুলো শেয়ার করব, যাতে করে বাংলাদেশের অন্তত আমার চ্যানেলে যারা আমাকে ফলো করে তারা যাতে একটু হলেও বেনিফিটেড হতে পারে। আর হচ্ছে কি, ফাইবারে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে এসইও করবেন, র্যাঙ্ক তুলবেন, দেন এরকম কিভাবে গিগ ক্রিয়েট করে আপনিও গিগটা পাবলিশ করবেন, গিগটা কিভাবে এসইও করবেন, কিওয়ার্ড সেট করবেন যাতে করে বায়ার রিকোয়েস্ট আসে, সকল খুঁটিনাটি সিক্রেট বিষয় নিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট দেখেন। আমি আপনাদের জন্য কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে প্রবলেমের সলিউশন করে রাখছি, কারণ আপনারা কিন্তু দুষ্টু মানুষ, আপনারা বলতেই পারেন যে ভাইয়া হচ্ছে কি ফাইবার অ্যাকাউন্ট কেমনে খুলবো, গিগ কেমনে তৈরি করবো, তাই না? তো অলরেডি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি হচ্ছে গিয়ে ওগুলো তৈরি করে আপনাদের জন্য রেখে দিচ্ছি। পাশাপাশি ফাইবার আরও শর্টকাট অনেক বেশি ইনকাম করা যায়, ঠিক আছে, অনেক বেশি কাজ পাওয়া যায়, কম্পিটিশন কম, ঠিক আছে, এই টাইপের আরও অনেক ধরনের কাজের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিজিট করে আসতে পারেন, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমি প্রতিনিয়ত এখন আপনাদের জন্য দিয়ে যাচ্ছি। ওকে, তো তাহলে এখন আবার আমাদের কাজে ফেরত আসি। তো দেখতে পাচ্ছেন আমরা ফাইল কনভার্ট লিখে সার্চ করলাম। তো এই কাজটা মূলত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফাইলকে এক ফাইল থেকে অন্য ফরম্যাট হচ্ছে গিয়ে কনভার্ট করতে পারি, ঠিক আছে? যেমন একটা ধরনের ইমেজ আপনার কাছে, একটা জেপিজি ইমেজ আছে, তো ওই জেপিজি ইমেজটাকে ধরেন আপনার ক্লায়েন্ট বললো আমাকে পিএইচডি ফরম্যাটে কনভার্ট করে দাও। এখন ক্লায়েন্ট এই কাজটা পারে না, বাট ক্লায়েন্ট জানে না, এটা খুবই সহজ একটা কাজ, কিন্তু আপনি এটা পারেন অ্যান্ড আপনি জানেন, আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা করে বায়ারকে জমা দিতে পারবেন। ঠিক তেমনি বিভিন্ন ধরনের পিডিএফ, হ্যাঁ, দেখা যায় যে বিভিন্ন আমরা পিডিএফ ইউজ করি না, পিডিএফ ফাইল, তো ক্লায়েন্ট বলে থাকে যে আমাকে পিডিএফ ফাইল থেকে, হ্যাঁ, ওয়ার্ক বা যে এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দাও, আবার এমএস ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা, দেন হচ্ছে গিয়ে পিএইচডি ফাইলকে হচ্ছে গিয়ে জেপিজি, পিএনজি, বিভিন্ন ধরনের ফাইলে কনভার্ট করার বিভিন্ন ধরনের কাজই মূলত হচ্ছে কি এই ফাইল কনভার্সনের কাজটা, ঠিক আছে? এখানে দেখেন আপনি, আই উইল কনভার্ট লোগো টু ভেক্টর উইথ ফ্রি সোর্স ফাইল, দেখতে পাচ্ছেন? মানে সে জাস্ট একটা হচ্ছে গিয়ে লোগোকে ভেক্টর ফাইলে কনভার্ট করে দেয়, তারপরে এখানে পিএইচডি টু পিএনজি, তারপর পিডিএফ, এগুলো তো কনভার্ট করে দেয়, 20 মিনিটে দেখতে পাচ্ছেন সে ডেলিভারি দেয়, সে 1000+ কাজ করছে, $5 করে নিচ্ছে, তার মানে $5 করে 1000+ কাজ করছে, তার মানে সে অলমোস্ট প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করছে। সে দেখেন $5 করে 815টা কাজ করছে, তার মানে সে 3-4 লাখ ইনকাম করে ফেলছে, সে 590টা করছে। প্রত্যেকটা গিগে দেখেন মানে কাজের অভাব নেই, প্রত্যেকটা গিগে কাজ, ঠিক আছে? প্রত্যেকটা গিগেই এই হিউজ পরিমাণ কাজ, মানে কোনো গিগেই 100-এর নিচে কাজ নেই, প্রত্যেকটা গিগেই 100-এর উপরে কাজ আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা যদি এটার কম্পিটিশন একটু দেখাই আপনাকে, মাত্র 5370 জন কাজ করতেছে, যেখানে প্রফেশনাল যে সার্ভিসগুলো রয়েছে ফাইবারে ওগুলোতে লাখ লাখ কম্পিটিশন, লাখ লাখ ফ্রিলান্সার কাজ করে, কম্পিটিশন করে। বাট এখানে যদি আপনি কাজ করেন এই সার্ভিস নিয়ে, পাশাপাশি আমি আমার চ্যানেলে কিন্তু এই রিলেটেড আরও সার্ভিস শেয়ার করতেছি যেগুলো মাত্র 1000 কম্পিটিশন, 100-টা 200-টা কম্পিটিশন, বাট কাজ পাওয়া যায় 1000-এর উপরে, মানে হিউজ পরিমাণ মার্কেটের ডিমান্ড, বুঝতে পারছেন?
তার মানে আপনি যদি এই যেই কাজটা দেখাচ্ছি এটার উপরে যদি হচ্ছে গিয়ে কাজ শুরু করেন, যেহেতু কম্পিটিশন একেবারেই কম, কোটি কোটি ফ্রিল্যান্সারের মধ্যে মাত্র 5,000-5,500 মানুষ কাজ করতেছে, তো প্রফেশনালি যদি গিগ ক্রিয়েটটা বুঝেন, কিভাবে এসইও করতে হবে এটা যদি বুঝেন, তাহলে এই কাজ করে 100% গ্যারান্টেড আপনিও কাজ পাবেন। এখন কথা হচ্ছে ভাইয়া এই কাজটা কিভাবে করবো, তাই না? ব্যাপার না, আরফাত ভাই আছে তো, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমি আপনাকে বিষয়টা শেয়ার করে দিচ্ছি। ওকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে কি লাইক বাটনটা অন করে দিবেন। এরই মধ্যে আমরা হচ্ছে কাজটা আপনাকে শিখিয়ে আসি। তো ধরেন ভাইয়ার আপনাকে কি কাজ দিছে, আপনাকে একটা ইমেজ দিছে, ঠিক আছে, বলছে যে এটা পিএইচডি ফাইল, তুমি এই পিএইচডি ইমেজটাকে আমাকে জেপিজি তে কনভার্ট করে দাও বা পিএনজি তে কনভার্ট করে দাও। এটা হচ্ছে আপনার কাজ, যেগুলো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিগে এই টাইপের কাজ। তো বায়ার আপনাকে যখন এই কাজটা দিবে, তখন এটা করার জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর আপনি সার্চ করবেন পিএইচডি টু, এখানে দেখতে পাচ্ছেন পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু জেপিজি, পিএইচডি টু পিডিএফ, এরকম অনেক ধরনের অপশন চলে আসছে। এখন আপনার যেটা দরকার, বায়ার যদি বলে পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করতে, তাহলে পিএইচডি টু এইচটিএমএল লিখবেন। বায়ার যদি বলে পিএইচডি থেকে পিডিএফ করতে, তাহলে এটা লিখবেন। সিম্পল, মানে বায়ার যেটা বলবে, ঠিক আছে, বায়ার আপনাকে যেই মানে একটা স্যাম্পল দিবে ওইটাকে প্রথমে লিখবেন। ধরেন বায়ার আপনাকে পিএইচডি ফাইল দিছে, অথবা বায়ার আপনাকে জেপিজি দিছে, পিএনজি দিছে, পিডিএফ দিছে, ওইটা প্রথমে লিখবেন। তারপর টু লিখবেন, তারপর আপনি যেটাই কনভার্ট করতে চাচ্ছেন, মানে বায়ার আপনার কাছ থেকে যে কাজটা চাচ্ছে ওই কাজটা বা ওই ফরম্যাটটা পরে লিখবেন। লেখার পর আপনি এখানে কনভার্ট লিখে সার্চ করবেন, ঠিক আছে, এই যে কনভার্টার, পিএইচডি টু এইচটিএমএল কনভার্টার, অথবা পিএইচডি টু যা বায়ার চাইছে তা কনভার্টার। ওকে, তো আমরা এখানে এইচটিএমএল এর পরিবর্তে লিখবো হচ্ছে গিয়ে পিএইচডি টু পিএনজি, ঠিক আছে, পিএনজি কনভার্টার। তো আমরা এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো এতগুলো ওয়েবসাইটের দিকে একেবারে নজর দেওয়ার দরকার নাই, আমি নিজে পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা, ক্লাউড কনভার্ট ডট কম। তো আপনি এই দুই নাম্বার যেটা আছে ক্লাউড কনভার্ট ডট কম, এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেন আপনাকে কি করতে হবে, মাঝখানে দেখতে পাচ্ছেন যে পিএইচডি দেওয়া আছে এখানে, এন্ড এই পাশে পিএনজি আছে। আপনি যদি এখন পিএইচডি তে ক্লিক করেন, তাহলে দেখেন দুনিয়ার যত ফরম্যাট এখানে অ্যাভেলেবেল আছে সবগুলো আছে। তো আপনি শুধু যে পিএইচডি থেকে অন্যটায় কনভার্ট করবেন এমন না, সকল কিছু এই ওয়েবসাইট ইউজ করে আপনি করতে পারবেন। মানে ফাইবারে এখানে যত কাজ আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা কনভার্সনই আপনি এই ওয়েবসাইট ইউজ করে করতে পারবেন। এখানে আমরা পিএইচডি সিলেক্ট করা আছে, আমরা চাইলে হচ্ছে গিয়ে অন্য যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। যেমন এখানে ধরেন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে আর এ আর এ এফ এই ফাইলকে আমরা হচ্ছে গিয়ে ইয়াতে কনভার্ট করব। মানে আর এ আর এই টাইপের যদি কোনো ফাইল বায়ার আমাদের দেয়, সেটাকে আমরা এখানে ক্লিক করে আমরা দেখেন জিপ ফাইল করতে পারবো, বা আদার্স আর আর ফাইলকে যা যা করা পসিবল সব এখানে আছে। ঠিক তেমনই আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ধরেন বায়ার আমাদেরকে ইমেজ ফাইল দিয়েছে, আইএমজি ইমেজ ফাইল, তো এটাকে আমরা কি করব, টুতে ক্লিক করে যে যে ফরম্যাটে আমরা করতে পারি এগুলো এখানে আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলে সেটা কনভার্ট হয়ে যাবে। তো আমরা যেটা করছিলাম আমরা সেটাতে আবার ফেরত যাই। এখানে এই পাশে দেখেন অনেক অপশন আছে, দেখেন অডিও, আমাদের যদি বায়ার কোনো অডিও ফাইল দেয়, মানে ভয়েসের অডিও ফাইল, তো সেক্ষেত্রে অডিওতে ক্লিক করে দেখেন অডিওতে আমরা কনভার্ট করার কত অপশন পাচ্ছি। তারপর এখানে দেখেন ডকুমেন্ট ফাইল, দেখছেন এই যে ডকুমেন্টে যত ফাইল আছে সবগুলো এখানে চলে আসছে, এগুলো আপনি কনভার্ট করতে পারবেন। তারপর ইবুক, বায়ার যদি আপনাকে ইবুক দেয় অ্যান্ড ইবুক দিয়ে কনভার্ট করতে বলে, তাহলে আপনি ইবুককেও কনভার্ট করতে পারবেন। তারপর যদি ফন্ট দেয়, ফন্ট কনভার্ট করতে পারবেন। তারপর দেখেন ভেক্টর আর্ট, এই যে ফাইবারে কিন্তু আমরা ভেক্টর আর্টের কিছু কাজ দেখছিলাম, এই যে প্রথম গিগটাই কিন্তু ভেক্টর আর্ট নিয়েছিল, এই যে আই উইল কনভার্ট লোগো টু ভেক্টর উইথ ইন ফ্রি সোর্স ফাইল, দেখতে পাচ্ছেন সে 433টা কাজ কইরা ফেলছে অ্যান্ড লাখপতি হয়ে গেছে এটা করে। অ্যান্ড সে করছে কি, এই ওয়েবসাইট ইউজ করে করছে, খুবই সোজা। ভেক্টর আর্ট কি করছে, সে এই পাশে হচ্ছে গিয়ে বায়ার যেটা দিছে সেটা সিলেক্ট করছে, আর ভেক্টর আর্ট সিলেক্ট করে বায়ার যে ফরম্যাটে ভেক্টরটা নিতে চাইছে ওইটা সিলেক্ট করে দিছে, হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে যেটা করতেছিলাম সেটাই করবো, আমরা হচ্ছে গিয়ে পিএইচডি করি, পিএইচডি। তো আমরা এখানে যে পিএইচডি সার্চ করে এখান থেকে সিলেক্ট করে দিলাম, আর এখানে আমরা কি করবো, পিএইচডি থেকে আমরা পিএনজি বানাবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখন আমরা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমরা হচ্ছে কি আমাদের কম্পিউটার থেকে আমরা আমাদের পিএইচডি ফাইলটা যেটা আমাদের বায়ার দিবে সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সিলেক্ট করার পর আমরা হচ্ছে গিয়ে জাস্ট কনভার্টে ক্লিক করে দিলে কনভার্ট হয়ে যাবে। তো আপাতত আমার কম্পিউটারে কোনো পিএইচডি ফাইল নাই, তাই আমি হচ্ছে গিয়ে পিএনজি থেকে পিএইচডি করে দেখাচ্ছি। ওকে, তো আমি এখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে পিএনজি ফাইল নেই, পিএনজি ফাইল নিচ্ছি। তারপর এটাকে আমি এই পাশে পিএইচডি করে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা পিএইচডি তে ক্লিক করলাম, অথবা আরো অনেক ধরনের ফাইল আছে দেখতে পাচ্ছেন, তো আমরা পিএইচডি করবো। তো পিএইচডি তে ক্লিক করলাম, দেন এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবো। করার পর আমরা কি করবো, এখন জাস্ট আমাদের কম্পিউটার থেকে সিলেক্ট করে দেবো। তো ধরেন আমরা হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, এই যে আমাদের এই ইমেজটা, দেন ওপেন আমরা ক্লিক করবো। করার পর দেখতে পাচ্ছেন এটা এখানে আপলোড হচ্ছে, দেন আমরা এখানে কনভার্ট বাটনে ক্লিক করে দেবো। তো কনভার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্রসেসিং হচ্ছে, আপলোডিং হচ্ছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কাজ চলতেছে, কিছুক্ষণের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের কাজ ডান। কতক্ষণ লাগলো, মাত্র 5-10 সেকেন্ড।
আপনার $5 কাজ বা প্রজেক্ট কমপ্লিট। আই থিঙ্ক বুঝতে পারছেন যে ফাইবারে এই কাজগুলাই করে মানুষ হচ্ছে কি হাজার হাজার ডলার ইনকাম করতেছে, বাট আপনারা কি জানেন? জানেন না হয়তো। তো সিম্পল কাজ করতে 5-6 মিনিট লাগবে সর্বোচ্চ, তো এগুলাই করে মানুষ ইনকাম করতেছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে। ওকে, তো দেন আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কম্পিউটারে দেখতে পাবেন যে এই যে পিএইচডি আকারে ডাউনলোড হয়ে গেছে। আমরা কিন্তু পিএনজি ফাইল আপলোড করছিলাম, এখন দেখেন পিএইচডি ফাইল আপলোড হয়েছে। তো এটা আমাদের কম্পিউটার এখন ওপেন হবে না, কারণ এটা এডোবি ফটোশপের মাধ্যমে আমাদের ওপেন করতে হবে। তো এখন আমরা যেটা ডাউনলোড করলাম, আমি একটু ডাউনলোডস থেকে দেখাই আপনাকে। তো আমরা ডাউনলোডসে যাই, দেখতে পাচ্ছেন এই যে এটা আমরা মাত্র ডাউনলোড করছি, এন্ড এটার ফরম্যাটটা দেখেন, ঠিক আছে? এটার ফরম্যাটটা আমি একটু দেখাই আপনাকে। এই দেখেন পিএইচডি, আই থিঙ্ক দেখতেছেন, এই যে পিএইচডি দেখছেন। সো এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে জাস্ট ফাইবারে চলে আসতে হবে। চলে আসার পর বায়ারকে কি করব, আমরা জাস্ট এই যে পিএইচডি ফরম্যাটের যে হচ্ছে কি আমরা ফাইলটা ডাউনলোড করছি, এটাকে জাস্ট বায়ারকে আপলোড করে দিতে হবে। আপলোড করার একটা অপশন আছে, এখানে আপলোড করব, দেন নিচে একটা বক্স থাকবে, ওই বক্সের মধ্যে জাস্ট লিখে দিতে হবে যে প্রিয় বায়ার, আমি আমার কাজটা সুন্দরভাবে কমপ্লিট করছি, প্লিজ চেক করো এবং আমার কাজটা অ্যাপ্রুভ করে দাও। আমি বাংলায় বলছি, আপনারা ইংলিশে জাস্ট একটু এটাকে ট্রান্সলেট করে জাস্ট সাবমিট করে দিলেই দেখবেন যে আপনার এই $5 যে ছোট ছোট প্রজেক্টগুলো আছে, ঠিক আছে, বা $10 যে প্রজেক্টগুলো আছে এগুলো কমপ্লিট। এইভাবেই খুবই কম টাইমে, মাত্র 5-10 মিনিট সময় দিয়ে এই টাইপের কাজগুলো করে আপনি ফাইবার থেকে ভালো পরিমাণের একটা অর্থ উপার্জন করতে পারেন, যদি আপনি ভালো মতো গিগ ক্রিয়েট করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এসইও করতে পারেন। তাহলে আর কিভাবে এগুলো করতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দিয়েছি, অবশ্যই এই ভিডিওটি শেষ হওয়ার পর ডিসক্রিপশন থেকে ওগুলো দেখে নেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল, বা ভিডিওটি পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসটা আপনারা কোন টপিকে দেখতে চান আমাকে সাজেস্ট করেন, কারণ টপিকের অভাবে ভুগতেছি, তো ওই টপিকের উপর আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আমি এটা ডিজার্ভ করি। সো চলে যাওয়ার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য একটা গিভওয়ের আয়োজন করেছি। তো যে গিভওয়েতে আমি হচ্ছে গিয়ে $500 আপনাদেরকে হচ্ছে গিয়ে পুরস্কার স্বরূপ দিব। তো এই গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাঁ কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর, একটা লাইক করার পর, সুন্দর একটা কমেন্ট করে আপনার বিকাশ রকেট অথবা নগদ নাম্বারটা জাস্ট ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবেন। দেন 20 দিন পরে আমরা কমেন্ট পিকার সফটওয়্যারের মাধ্যমে, যারা যারা অনেক সুন্দর কমেন্ট করবেন অ্যান্ড সফটওয়্যারের মাধ্যমে স্বাধীনভাবে 20 দিনের মধ্যে যত কমেন্ট আসবে এর মধ্যে থেকে আমরা 5 জনকে নির্বাচন করে এই $500 গিভওয়ের পুরস্কার তাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তো অবশ্যই এই গিভওয়েতে অংশগ্রহণ করতে ভালো একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ভালো মতো হচ্ছে গিয়ে কমেন্ট করে আপনার বিকাশ রকেট অথবা নগদ নাম্বার দিয়ে দিন। অ্যান্ড নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই ক্লাসে আপনাদেরকে আরো মারাত্মক লেভেলের কিছু আর্নিং টিপস আমি শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের একটি ফ্রিল্যান্সিং রিলেটেড ফ্রি ক্লাস হয় যেটা আমি জুম অ্যাপের মাধ্যমে আপনাদেরকে লাইভ, একদম লাইভ টু লাইভ ট্রেনিং নিয়ে থাকি। তো যারা জুম অ্যাপে আমার ফ্রিল্যান্সিং লাইভ ট্রেনিং এ জয়েন হতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম পাবেন, সেটা পূরণ করে রাখতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং ফ্রিতে শেখার একটা সুযোগ পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।